যে গরম পড়ছে ভাই তাপমাত্রা, এতে মানুষের মনে খানা কমাই দিছে, তার জন্য দামটা কমতেছে। দাম ভাই সবকিছুরই বাজার হাই, এখন কিছু বইলা লাভ নাই। মনে করেন এখন না পারলেও নিতে হবে, নিতে যেহেতু হবে তো এটা নিয়ে তো আর ই করে চিন্তা করে লাভ নেই, এই জন্যই নিয়ে নিছি। সাধারণ মানুষ বলতে কি, যেই পরিস্থিতি কেউ মন মতন একটা কিছু খাওয়ার মতো সামর্থ্য নাই। আগে একজনে নিতে পারতো, একটা বড় মাছ নিতে পারতো 3,000-3,500 দাম হইতো, ওই মাছের দাম হয়ে যায় এখন 5,000-5,500 টাকা। গত সপ্তাহে এই বাজারে ডজনে প্রতি ডজনে 10 টাকা কমছে, লাল ডিম সাদা ডিমও খাসি ডিমও 10 টাকা কমছে। আগে ডজন আসলে 80 ডিম 180 টাকা, অগন হয়েছে 170 টাকা, লাল ডিম ছিল 140 টাকা, অগন হয়েছে 130 টাকা, সাদা আসল 135 টাকা, অগন 125 টাকা ডজন চলে, 125-120 এরকম। ডিমের আমদানিও আছে, ডিমের দামও কমতেছে, যেই গরম পড়ছে ভাই তাপমাত্রা, এতে মানুষের মনে খানা কমাই দিছে, তার জন্য দামটা কমতেছে। ব্রয়লার মুরগির দাম বাড়ার কারণ হলো কালকে হালকা বৃষ্টি হওয়ার কারণে কাঁচা রোডে মনে গাড়ি ঢুকতে পারে না, এই জন্য মনে করেন মালের দাম একটু কাইসে হয়ে গেছে। মাল আসতে যে যেটা গাড়ি আইতো 10 গাড়ি হয়ে যাবে, গাড়ি আইছে মনে হয় 5 গাড়ি, এই কারণে কেজিতে 20 টাকা দাম বাড়িয়ে গেছে। যার কারণে কাস্টমাররা হঠাৎ কইতেছে কালকে কিনলাম 90 টাকা, আজকে 210 টাকা, এই কারণে কাস্টমাররা বিরক্ত করতেছে। আর পাকিস্তানি মুরগি 250-260 এভাবে চলছে, পাকিস্তানের নিয়ম ধরে আছে। এবং দেশি মুরগি মনে করেন আপনার 630-650, সব মুরগির নিয়ম ধরে আছে, কিন্তু ব্রয়লার মুরগিটা একটু হালকা বৃষ্টির কারণে দামটা 20 টাকা বাড়ছে, হালকা একটু বেশি তুলনামূলক। তা তো দাম কমছে কয়েকদিন আগের সাথে, মনে করেন পেঁপে আসলে 60-70 টাকা, এখন হলো 50-40, তারপর শশা হইলো শশার দাম একটু বাড়ছে, তারপর হলো বেগুন হলো দাম কমছে 50, ভেন্ডি হইলো 25-30, পটল হইলো 25-30 বা 30, ভালো মন্দ আছে তো মিল করে, উস্তার দামও তো কমছে 40-50। উৎপাদন হওয়ার পর তো কৃষকের তো খরচা বেশি, এখন তো 20-30 টাকা কেজি বেচলে তো পোষায় না, আমাকে তো কোনো লাভ লস না, আমার যেরকম কেনা এরকম বেচা, বুঝলেন নাই। তাহলে জালি ছিল আপনার 50-60 টাকা, এখন তো 40-30 এরকম, তা তুলনামূলক হালকা একটু দাম কমছে আর কি। মোটামুটি মানুষের ক্রয় ক্ষমতার একটু বাইরে একটু বেশি মনে হচ্ছে, এমনিতেই সব কিছু যে এই সময়ে তো সব কিছু উৎপাদনের সময়, কিন্তু সে তুলনায় যে পরিমাণ দাম হওয়ার কথা তার থেকে তুলনামূলক একটু বেশি মনে হচ্ছে। সরকার পেঁয়াজ আমদানি করাতে এলচি পেঁয়াজের দামটা কমছে, আর দেশি পেঁয়াজটা কমছে, সামান্য কমছে আর কি। আর যেমন আদার দামটা কমে নেই, আদার দামটা অনেক বেশি, রসুনের দাম আগের দামে আছে, তারপরে ভোজ্য তেল কিছুটা কমছে, আরও কমার দরকার আছে। আর যেমন চিনির দামটা, চিনি এখনও সংকটে আছে, তীর কোম্পানি সাপ্লাই দিচ্ছে না, তারপরে এস আলমে সাপ্লাই দিচ্ছে না, নাম্বার 1 দিচ্ছে না, শুধু ফ্রেশে কিছু চিনি দেয়, তার মধ্যে 20 কেজির লগে 1 কেজি দুধ আপনার ওই যে গেটিস দেয় এটা নিতে হবে, তাতে দেখা গেছে আমাদের প্রায় ওরা 125 টাকা চিনি রেট নেয়, আমাদের 26-27 টাকা পড়ে 30 টাকা বেচতে বাধ্য হইতে হবে, চিনিটা খুব সংকটেই আছে। আর অন্যান্য মালের দাম আগের দামেই আছে, এটা কোনো বাড়াও নেই আর কমও নেই।